হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতে। আজ আমি বানাবো আলু আর বিনশুটি ভাজা। তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, সুটিগুলো দিয়ে দেবো। ভালোভাবে সাজা হয়ে গেছে। এগুলো বিভিন্ন ছুটি নাই, বরবটি ছুটি, বরবটি ছুটি ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। কড়া তেল দিয়ে দিলাম, জিরে, লঙ্কা দিতে, জিরে, চারটে কাঁচা লঙ্কা আর দুটো টমেটো দিতে পিছিয়ে নেবো। ঢাকাটা খুলে নেব, আলু ভালোভাবে কেটে নিয়েছি। এর আমি বড় বড় কুটিগুলো দিয়ে দেবো। দেওয়ার পর পিছিয়ে রাখা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা হাফ চামচ, হলুদ হাফ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সেটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলু দিয়ে বরবটি সুটি ভাজা বানিয়ে নিয়েছি। ভাত, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। এইভাবে আমার ভিডিও পছন্দ হলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।